আয় বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো এমন কতকগুলো শব্দ বা বাক্য আছে যেগুলো তোমরা প্রায়ই হাটে বাজারে যেখানে তোমাদের সাঁওতাল বন্ধুরা আছে তাদের মুখে প্রায় শুনেছ সেই সব শব্দ বা বাক্য নিয়ে আজ আলোচনা করব। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক স্যান বা চালাও এর অর্থ যাওয়া এটি তাহলে বাইককে প্রয়োগ করি চালা মে এই শব্দের অর্থ হল যাও বাংলাতে যেমন যাও এই কথা বললে তুমি যাও এই কথাটা বোঝাই একই রকম চালা মে এই শব্দ দিয়ে আম চালা মে এই রকম বোঝায় আগু শব্দের অর্থ হল আনা আম দা আগুই মে এর অর্থ হল তুমি জল আনো আমার নিউতুম চ্যাট এর অর্থ হল তোমার নাম কি আম ওকাম আ। এর অর্থ হল তুমি কোথায় যাচ্ছ আসল কথা হলো সাঁওতালি ভাষা শিখতে হলে আমি আমরা তুমি তোমরা সে তাহারা এইগুলো এই সর্বনাম পদের সাঁওতালি গঠন সাঁওতালি রূপটি কিন্তু জানা যায়। এই সর্বনাম পদগুলো যদি না জেনে থাকো তাহলে উপরের আয় বটনের লিঙ্ক দেওয়া আছে আগে দেখে নাও অথবা ডিসক্রিপশান বক্সে এই ভিডিওর লিঙ্ক দিয়েছি আগে দেখে নাও আজ আমরা কিছু পশু পাখির নাম সম্পর্কে জানব প্রাণী এর অর্থ জীব জিয়ালি, গরু এর অর্থ ডাংরি বলদ এর অর্থ ডাংরা ছাগল এর অর্থ মেরম ভেড়া এর অর্থ ভেড়া বিড়াল এর অর্থ পুষি কুকুর এর অর্থ সেতা সাপ এর অর্থ বিঞ শামুক এর অর্থ গঙ্ঘা পিঁপড়ে এর অর্থ মুজ মাছি এর অর্থ র মশা এর অর্থ সিকড়ি ফড়িং এর অর্থ সসর বাছুর এর অর্থ মিহু পাখি এর অর্থ চেডে মাছ এর অর্থ হাকু ব্যাং এর অর্থ রটে কচ্ছপ এর অর্থ হর খরগোশ এর অর্থ কুলই খ্যাক্সিয়াল এর অর্থ তয়ু বাঘ এর অর্থ তারুক ভালুক এর অর্থ বানা ময়ূর এর অর্থ মারা কাক এর অর্থ কাহু ঘুঘু পাখি এর অর্থ পতাম কোকিল এর অর্থ কুইলি হাতি এর অর্থ হাতি হরিণ এর অর্থ হরিণ কুমির এর অর্থ মাগাড় মুরগি এর অর্থ সিম হাঁস এর অর্থ গ্যাডায় বন্ধুরা এই যে ভিডিওগুলো বানাচ্ছি এই ভিডিওর দ্বারা তোমাদের উপকার লাগছে কি না কমেন্ট করে আমাকে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে আর নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য